ইউটিউব চ্যানেলের ভিডিও কি বুস্ট করবো বুস্ট করলে কি তাড়াতাড়ি মনিটাইজেশন পাবো বা এই ক্ষেত্রে অনেক ধরনের অনেকের মধ্যে কনফিউশন কাজ করে যে বুস্ট করলে কি আসলে মনিটাইজেশন পাওয়া যায় কিনা বা ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিও আছে সেই ভিডিও কি বুস্ট করা উচিত হবে কি না বা ক্ষেত্রে কিভাবে বুস্ট করতে হয় টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি সো হালোভিয়ার্স দিস ইজ মাফু ফ্রম টিপস টোয়েন্টি ফোর আজকে আমি আপনাদেরকে জানাবো যে আসলে ইউটিউবের যে বুস্টিং আছে সেই বুস্টিংটা আসলে আপনার জন্য করা উচিত হবে কিনা এবং এই ক্ষেত্রে বুস্ট করলে কিভাবে করতে হবে বা কী কী রিকোয়ারমেন্ট দরকার আছে বিশেষ করে বাংলাদেশি যারা আছে তাদের ক্ষেত্রে এবং আদার যারা আছে তাদের ক্ষেত্রেও সেম প্রসেস বাট শুধুমাত্র কার্ডের ব্যাপারটা একটু ডিফারেন্স সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ সো চলুন ভিডিওটি শুরু করি ফার্স্ট অফ অল হচ্ছিল আসলে ভিডিও কি বুস্টিং করা উচিত হবে কিনা এটা হচ্ছিল অনেকের মধ্যে সবচেয়ে মেইন কোশ্চেন যে ভাই আমি আমার চ্যানেলে ভিডিও বুস্ট করতে চাই এই ক্ষেত্রে আমি মনিটাইজেশন পাবো কিনা বা অ্যাকচুয়ালি আমার চ্যানেলে মাত্র আমি গ্রো করতে অনেক টাইম লাগে ব্যাপার সেবার ভাই চার হাজার ঘন্টা তারপর হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এটা অনেক ব্যাপার সেবার আছে এই ক্ষেত্রে কি আমি বুস্টিং করতে পারি কিনা সো সিম্পলি আমি আপনাদেরকে বলবো যে ইনিশিয়াল পর্যায়ে আপনি যদি নতুন ইউটিউবার হন এটা হলো আমার পার্সোনাল ওপিনিয়ন মানে এই কয়েক বছরের এক্সপিরিয়েন্স থেকে সেটা হচ্ছে যে আমার মতে হচ্ছে যদি আপনি ইউটিউবে কোনো অ্যাডভার্টাইজিং করেন ফর এক্সাম্পল যদি মনে করেন যে আপনি কোনো প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং করেন তাহলে সেই ক্ষেত্রে বুস্টিং করতে পারেন বাট এছাড়া যদি আপনার চ্যানেলকে গ্রো করার জন্য যদি আপনি মানে ইনিশিয়াল পর্যায়ে বুস্টিং করেন তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে প্রবলেম বলতে হচ্ছিল আপনি সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি আপনার ওয়াশ টাইম কম আসবে আপনার ভিডিও রিটেনশনটা কম থাকবে বা এঙ্গেজমেন্ট কম থাকবে কারণ আপনি যে পে করে যে পার্সন দেখতে যাচ্ছে না তাকে কিন্তু আপনার ভিডিওটা দেখাচ্ছেন তো সে আসতেও পারে আপনার চ্যানেলে নাও আসতে পারে বাট দুই তিন সেকেন্ড কিন্তু সে এখানে দেখে ফেললো বা চার সেকেন্ড পাঁচ সেকেন্ড কিন্তু দেখলো তো এতে কী হচ্ছে ভিউজ তো আপনার বেড়ে যাবে কিন্তু অরিজিনালি ওই ভিডিওতে বা আপনার ওই চ্যানেলের মধ্যে দেখা যাবে যে অ্যাভারেজ যে আপনার হয়েছিলো ভিউজ সেটা কিন্তু কমে আসবে অ্যাভারেজ ভিউজ বলতে হচ্ছিলো মনে করেন যে অ্যাভারেজের যদি পাঁচ মিনিট দেখে বা তিন মিনিট দুই মিনিট এক মিনিট দেখে সেখানে দেখা যাবে যে আপনার পনেরো সেকেন্ড আপনার অটোমেটিক কিন্তু হয়ে যাবে চ্যানেলে সো আমার ইনিশিয়াল পর্যায়ে বুস্টিং করা যাবে দ্বিতীয়ত হচ্ছে বুস্টিং করলে কি আসলে মনিটাইজেশন পাওয়া যাবে কিনা বুস্টিং করলে মনিটাইজেশন পাওয়া যাবে বা যাবে না এক্ষেত্রে আসলে ইউটিউবে এখন পর্যন্ত কোনো কিছু ক্লিয়ার করে বলেনি বাট বুস্টিং করলে আপনি মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা আছে বিকজ অফ হচ্ছে আপনার বুস্টিংয়ের কারণে আপনার যদি ওয়াচ টাইম ওরকম হয়ে যায় বা সাবস্ক্রাইবার ওরকম হয়ে যায় তাহলে আপনি মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা আছে যদি আপনার কন্টেন্টটা ভালো থাকে বা আপনার যে পার্সনটা ভিডিওটা আপনি যে ভিডিওটা মেক করে বুস্টিং করছেন সেই ভিডিওটা যদি কোয়ালিটিফুল হয় মানুষ যদি একসাথে দেখে ওই ভিডিওটা কতটুকু মনে করেন যে আমি বললাম এক মিনিট দেড় মিনিট দুই মিনিট যদি দেখে বা ভিডিও লেন্থের উপর ডিপেন্ড করে যদি দেখে তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে মনিটাইজেশন পাইতে পারেন কিন্তু আবার দেখা গেছে যে একই আপনি কন্টেন্ট করছেন একটা ভুয়া টুয়া কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করছেন সেই কন্টেন্ট আপনি হচ্ছিল কী করলেন বুস্টিং করলেন সেই বুস্টিং থেকে যদি আপনার ভিউস আসে সেখানে ভিউজ কম আসবে মানে ভিউজ বেশি আসবে কিন্তু আপনার হচ্ছে মনে করেন যে ওয়াস্ট টাইম কম আসবে তো এই ক্ষেত্রে ইউটিউব যে মানে টিম আছে যারা আসলে আপনাকে চেক করে তারা তাদের কাছে যদি মনে হয় যে না আপনার কন্টেন্টগুলো ভালো ভিউজ আপনার যেভাবে আসুক না কেন যেভাবে বলতেছিল মানে আপনি বুস্টিং করে আনেন বা আদার্স কোনো ওয়ে থেকে বা সার্চিং ইন থেকে আসলে আসলে বেশি বেটার হয় তারপরেও আপনি যদি মনে করেন যে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি মনিটাইজেশন পেতে পারেন এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বাট এই ক্ষেত্রে আসলে ইউটিউব কোনো কিছু আপনাকে ক্লিয়ার করে এখন পর্যন্ত কোনো কিছু মেনশন করে নেই তার মানে হচ্ছে বুস্টিংয়ের সাথে মনিটাইজেশন পাওয়ার সম্পর্ক সরাসরি নাই কিন্তু ইনডিরেক্টলি হচ্ছে প্রবলেম একটাই যদি আপনার কনটেন্ট খারাপ হয় তাহলে সেক্ষেত্রে মানে মনিটাইজেশান নাও পেতে পারেন সো এটা গেলে আবার একটা ব্যাপার এবার সেই হচ্ছে যদি আপনি বুস্টিং করতে চান তাহলে সেই ক্ষেত্রে আসলে কী করা উচিত বা কীভাবে আপনি বুস্টিং করবেন তো এই ক্ষেত্রে হচ্ছিলো অনেকে কী করেন থার্ড পার্টি কারো সাহায্য নেওয়ার চেষ্টা করেন বা বিভিন্ন জায়গায় চেষ্টা করেন যে ভাই বুস্টিং করেন বুস্টিং করেন তো এই ক্ষেত্রে আপনি কিন্তু প্রবলেমে পড়তে পারেন প্রবলেম বলতে ছিল একে হচ্ছিল অনলাইন প্রতারণা সেটা একটা প্রবলেম আছে দ্বিতীয়ত হচ্ছে আপনার আরও অনেক ধরনের মানে প্রবলেম হয় তো অ্যাকচুয়ালি হচ্ছে মেন যেটা আমি যদি বলি যে আপনি যদি বুস্টিং করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার একটা ইন্টারন্যাশনাল কার্ড থাকতে হবে যেই কার্ডটা ডুয়েল কারেন্সি সাপোর্ট করে সেটা যদি বাংলাদেশি কার্ড হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পাসপোর্ট থাকতে হবে ওই পাসপোর্ট দিয়ে অ্যানডোস করা তারপরে যে আপনি হচ্ছিল বুস্টিং করতে পারবেন আমি আবার একটু ক্লিয়ার করে দিই সেটা সে পাসপোর্ট থাকতে হবে আপনার হচ্ছে একটা কার্ড হবে ভিসা মাস্টার কার্ড যেটাই হোক না কেন ডুয়েল কারেন্সি কার্ডও থাকতে হবে এই ক্ষেত্রে বেস্ট হচ্ছে প্রিপেড কার্ড যদি শুধুমাত্র আপনি হচ্ছে বুস্টিংয়ের কাজে ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে ইউজ করতে পারেন তো এই জিনিসগুলো দিয়ে আপনার হচ্ছিল ইউএস ডলার কিনে তারপরে হচ্ছিল আপনার বুস্টিং করতে হবে আদারওয়াইজ হচ্ছে দেশের বাইরের কার্ড যদি আপনার কাছে থাকে মনে করেন কোনো ফ্রেন্ড সার্কেলের কার্ড বা দেখা যাচ্ছে যে আপনি পিওনিয়ার বা আদার্স কোনো কার্ড থাকে সেই কার্ডের মধ্যে যদি ডলার থাকে তাহলে সেটা দিয়েও আপনি বুস্টিং করতে পারেন সো এটা হচ্ছিল মেন প্রসেস বাট সো ওভারঅল যদি চিন্তা করি তাহলে আসলে বুস্টিংটা ভালো নাকি খারাপ তো এই ক্ষেত্রে আমি জাস্ট একটুটুকুই বলবো যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন কিন্তু এক্ষেত্রে আপনি যদি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস রিলেটেড হয় বা আপনার কোনো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আপনি আসলে প্রোভাইড করতে চাচ্ছেন বা আপনার অনলাইন কোনো বিজনেস আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি বুস্টিং করেন বাট আপনি যদি ইনিশিয়াল পর্যায়ে কোনো মানে নর্মাল কোনো কিছু করেন বা মনে করছেন যে আপনি টেকনোলজি রিলেটেড ভিডিও করছেন তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় বুস্টিংটা অত বেশি কার্যকর না বিকজ অফ হচ্ছে বুস্টিং করলেন দেখা গেছে যে আপনি এমন একটা জায়গায় অড্ডা দিলেন সেই মানুষ আসলে এটার প্রতি ইন্টারেস্ট না তো এই ক্ষেত্রে আপনার জাস্ট টাকাটা মানে ওয়েস্ট হবে এই ক্ষেত্রে আমি এতটুকু বলবো বুস্টিং করলেও আপনি হচ্ছে দুই লাখ বা তিন লাখ সাবস্ক্রাইবারের উপরে যাওয়ার পরে আপনি বুস্টিং করতে পারেন এই ক্ষেত্রে আপনার বেনিফিটটা বেশি হতে পারে আমার পার্সোনাল ওপিনিয়ন সো আপনার কাছে কি মনে হয় এই বুস্টিং নিয়ে বা বুস্টিং সম্বন্ধে আপনার মূল্যবান মূলবান অবশ্যই কমেন্টস করে জানাবেন সো আজকে এই পর্যন্তই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে না চ্যালেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন না এছাড়াও যদি কোনো কোয়েশন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ